Hello guys, welcome back to my YouTube channel. So today we are Deepor side. Today we are going frame Mura ko dekhi ase. So ekhon hoise Royal Enfield Classic 350 Mars Grey color. So mu logo etai loise. So today ekhon loi goi asu. Here mu dujone goi asu aji Deepor side. Aru bike khonor review dim aru olop solop phuriu ahim. Aru solua hobo boli goi. So agot mu tene ko iman Royal Enfield solua nai. Mane bhal goi aji first time solai asu. So agot solai asu agor Classic 350 khon. Kintu hekhonot ko ekhon মানে 2023 মডেলৰ এখন নতুন PS6 350 খন মানে বেছি স্মুথ লাগিছে চলাই বাকি সাউণ্ডটো বহুত স্মুথ হৈ গ'ল আগতকৈ আৰু পিকআপৰ ক্ষেত্ৰত মানে আগত যোনখন ক্লাসিক 350 আছিল সেখনত কৈ মানে পিকআপ এখনত বেছি মানে একদম জেগাতে উৰিব বিচাৰে বাকি গাইছ বহুত দিন ভিডিও চিডিও হান আছিল মানে একদম লাইভ পোৱা নাছিল খেলছিল চলি আছিল তো বহুত দিনৰ পিছত আজি প্ৰায় 20 দিনৰ পিছত ৰাইড কৰিবলৈ ওলাই আহিছো মানে বহুত দিন হৈ গ'ল একদম খেলছিল লগাতে বহুত বেছি বিজি হৈ আছিল তাৰ পিছত মাজত এক দুই দিন ফ্রি হৈছিল যদিও মানে ভাগৰ লাগি থাকে মন না যায় তো তেতিয়া আহিবলৈ কাৰণে ৰাইড চাইড কৰাই নাছিল তো এতিয়া ফাইনালি কন্টিনিউ কৰি দিম আৰু মই ঘৰত যাম বুলি ভাবি আছো তো ডেটটো ফিক্স হোৱা নাই এটো মাহৰ লাষ্টত যাম বুলি ভাবি আছো কি হয় মই নেক্সট ব্লগটোত কৈ দিম বাকি এই আৰু মোৰ বাইকখনৰ কিবা কিবি নতুন হেৰি কৰিছো তো নেক্সট ব্লগটোত দেখিব তো আজিটো মোৰ বাইকখন লৈ অহা নাই বাকি গাইজ আজি অযোধ্যাত ৰাম মন্দিৰো উদঘাটন কৰিছে তো সকলোৱে কমেণ্টত জয় শ্ৰীৰাম লিখি দিব তো মোৰ ফালৰ পৰাও জয় শ্ৰীৰাম তো তাতো ৰাম মন্দিৰতো এদিন হ'লেও যাব লাগিব তাতো যোৱা এটা ড্ৰিম হৈ গ'ল মানে তাত যাব লাগিব তো এতিয়া আছো আমি দীপৰ বিলত আৰু ক্লাসিক 350 লৈ আহিছো তো এজনে হৈছে লগৰ জন হাই তো আমি ক্লাসিক 350 লৈ ইয়াত আহিছো মানে মই আগতে তেনেকে ইমান ৰাইড কৰা নাই ক্লাসিকেদি তো আজি ফার্স্ট টাইম মৰ্নিং ৰাইড কৰি আছো ক্লাসিক 350 দি তো আপোনালোকক দেখাই আছো কোনখন হয় কি কালার কি হয় তো ৰাস্তা ৰাহুতে কৈ কৈ আহিছিলো তো এতিয়া বাইকখনো দেখাই আছো মই আপোনালোকক তো এখন হৈছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 মাস গ্রে কালার তো চাওক মানে এনফিল্ড সবচেয়ে ভাল লগা কালার এটুয়ে তো বহুতে আর্মি কালার বলেও কয় এই কালারটুক তো এইখানে চাওক বাকি ইয়াতে এটা বস্তু ভাল লাগিছে ইয়াতে এলো হুইল নাই স্পক আছে তো এটু থাকিলে মানে এডভেঞ্চার ফিলিংটো আহে মানে ফিলটো পায় আৰু টেনশনও ইমান না থাকে অফ রোডিং করবলে তো বহুত ভাল মানে সেইকাৰণে এটু স্পকটো লৈছে বাকি ডুয়েল চ্যানেল ABS তো এটু ABS আছে আগফালেও আছে তো পিছফালেও আছে তো ABS তো বহুতে জরুরি হয় তো বঢ়িয়া এইকেইটা বস্তু বহুত বেছি ভাল লাগিছে আগৰ ক্লাসিক 350 খনত ABS নাছিল বাকি এটুয়ে এটু BS6 মডেল হয় আৰু এটু এটু যে কোডটো দেখিছে তো এটু কোড এখন বাইকৰ স্পেশালি এখন বাইকৰ কাৰণে হয় মানে প্ৰতিখন বাইকতে এটু কোড বেলেগ বেলেগ থাকে আৰু তো এটু কি কোড হয় কি নাজানো কিন্তু বেলেগ বেলেগ থাকে প্ৰতিখন বাইকতে বাকি এখনে অভাৰঅল লুকস আৰু গাইজ এখনৰ অনুৰোধ প্ৰাইচ হ'ল 2,42,000 কিন্তু ডিষ্ট্ৰিক্ট ৱাইজ ষ্টেট ৱাইজ প্ৰাইচটো আপ এণ্ড ডাউন হৈ থাকে তো এইটো এইটোৱে হ'ব বুলি কথা নাই আৰু আপ এণ্ড ডাউন হৈ থাকে বাকী ইয়াৰ টায়াৰকেইটাও বহুত বেছি ভাল লাগিছে ধুনীয়া অফ ৰোডিং টায়াৰ দিছে তো চিয়েটৰ হয় একদম অৰিজিনেল টায়াৰ 120/80 মানে 18 mm এম চিৰ 62 mm টায়াৰ হয় বাকী আগফালৰটো চাওক আগফালৰটো চেম অফ ৰোডিং টায়াৰ বঢ়িয়া একদম গ্ৰিপ আছে মজা আৰু একদম আৰু মিটাৰটোত অলপ চেঞ্জেছ হৈছে তো আগত এইটো বস্তু নাছিল তো এতিয়া এইটো বস্তু দি দিছে তো বঢ়িয়া ইয়াতে গোটেইখিনি বস্তু চাব পাৰে সব আৰু এনফিল্ডত এটাই বস্তু ভাল লাগে ইয়াৰ চেল্ফটো মানে এনফিল্ড ফিলিংছটো পায় আৰু চেল্ফটো বটন এইবিলাক চাই পিনি মানে এনফিল্ডৰ সেইটোৱে বেলেগ আৰু একদম বাকী এইটো ইয়াৰ মিটাৰটো এইটো চাওক গোটেইখিনি ফিউল টেংক ABS গোটেইখিনি ইয়াত দেখাই দিছে কিলোমিটাৰ ফিউল কিমান আছে তো গোটেইখিনি দেখাই দিছে বঢ়িয়া আৰু মজা লাগিছে মানে এইটো বস্তু বাকী আৰু এতিয়া চাউণ্ডটো শুনাই আছোঁ এতিয়া এইটো ষ্টাৰ্ট দিওঁ বাকী এইটোৱে একদম
একদম বঢ়িয়া সাউন্ড আপনাদের শুনলে পুরা ঠাউ ঠাউ ফুটি আছে অরিজিনেল অরিজিনেল এক্সাস্টডালতে এনেকা ফুটি আছে তো আপনাদের ভাবক যদি ইয়ার বেলেগ এক্সাস্ট লগা হয় কি সাউন্ড ওলাব কি ফুটিব মানে বঢ়িয়া আল্টিমেট সাউন্ড আহি আছে বাকি এটুয়ে ট্যাঙ্কটা চাওক মজা লাগি আছে লুকসটো বাকি এটুয়ে আর এখন উপর সর সুরা একটা রিভিউ তো ভালকে আর অল্প চলক পাঁচ হাজারমান চলার পিছত তো কেনেকুয়া ওনারশিপ রিভিউ কি কেনেকুয়া গোটেখিনি আপনার দেখাম তো এটা তো ফার্স্ট নতুন লওয়া হয়েছে হে 300 কিলোমিটারে হওয়া নাই চলা তো এটা সেইকারণে বাইকখনের উপর ইমান বেশি একো জনা নাই কিন্তু অল্প দিন চলার পিছত 4-5 হাজার কিলোমিটার চলার পিছত বাইকখনের রিভিউ কেনেকুয়া কি তো সেটা কব পারিম তো বস ইমানে তো বাইকখনের উপর রিভিউ ইমানেই আছিল আর তো অল্প বেশিকে চলার পিছত বাইকখন তো তারপর ভালকে রিভিউ দিম বাইকখনের গোটেবিলাক কম তো এটা ইমানে আর তো এটা বাইকখনের উপর একটা সিনেমেটিক বনাইছো তো সিনেমেটিকটা আপনাদের চাই লোক বাকি ইফালের ইমান কিনা কবি কইলো গাইজ কিন্তু মোর মাইকর কেবলডাল খোলা আছে গোপুরের তো সেইকারণে ভয়েসটা একবারে নাহিল এতিয়া এডোখর গম পাইছো আর এনে গোপুরত চার্জ নাই আর তাতে এইবিল হয়ে থাকে এইবিল আর হয়ে থাকে আর মাঝে সময়ে কি কম আর ও তো আহি এতিয়া গড়চুকে পালো আর চলাই কিন্তু বহুত ভাল লাগি আছে মানে এনেকুৱা কমফর্টেবল একদম মানে রোজাওয়ালা ফিলিং চুলি গৈ এইটো মানে যিমান দূর গুছি যাব ভাগরে না লাগিব এনেকুৱা নিচিনা লাগি আছে মানে বাকি ইয়াতে কৰবাত ৰখি কিবা এটা খাব লাগিব তারপর আকৌ যামগৈ ৰুমলৈ ডাইরেক্ট কৰবাত কিবা খাবলৈ বিচাৰি আছো কিন্তু একো পোৱাই নাই ব্রেকফাস্ট আহি গলো এতিয়া আমি গড়চুকৰ পৰা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কৰি তো এতিয়া ডাইরেক্টলি রুমত গুছি যাও মই ভাবিছিলোঁ এনফিল্ড চলোৱাটো বহুত হার্ড বুলি একদম ইজি দেখো মোর বাইকখনতকৈও চলাই স্মুথ কোমল মজা লাগি আছে মানে কিন্তু ট্রেফিকত অলপমান কষ্ট হব হাইওয়েত কিন্তু যিটো কমফর্টেবল হব ন একদম মানে কবই নালাগে আর আজির ভিডিওটো ইমানে আর এখনের লগত ভালকে কেতিয়াবা রাইড করিম তো ভালকে কেতিয়াবা ভিডিও বনাম তো আজি খকা খুন্দাকে এনে অলপমান বনোয়া হয়েছে অলপমান রাইড করা হয়েছে আর মানে মোর গোপ্রোটোত চার্জও নাই বেশি দূরত যাবলৈ বা বেশি ভালকে ভিডিও বনাবলৈ তো একদমে চার্জ নাই অফ হয়ে গেছে মানে এতিয়া ব্লগ করে থাকতে মানে মাঝে মাঝে অফ হয়ে গেছে গাইছে একদম ভিডিও করব পড়া নাই গোপ্রোটো অফ হয়ে গেছে 15% চার্জ আছে কিন্তু অফ হয়ে গেছে তো এই গোপ্রোত মানে হয়ে আর এইবিল কি তো গাইজ ঘরত গলে বহুত ভাল ভাল রাইড হব অরুণাচল ফালেও কবাত কবাত যাম বলে আছো বহুত ধামাকা রাইডর ভিডিও আগলে আহি আছে তো গাইজ এটা কন্টিনিউ ভিডিও আহি থাকবে তো আজি ভিডিওটা ইমানে আর যদি ভিডিওটা চাই ভাল পালে লাইক কমেন্ট এন্ড শেয়ার করব আর যদি মোর চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করব আর সাইডত থাকা বেল আইকনটা প্রেস করে অল্প ট্যাপ করে দিব তো লগ পাম বেলেগ এটা ভিডিও তো আজিলে টাটা বাই বাই